বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিমিল হাবিবিল আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وابتغوا إليه الوسيلة صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني أرى ما لا ترون واسمع ما لا تسمعون أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد والا محمد اللهم صل নবী আছে কন শুনি জীবনে নবী দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 নূরের নবী জি আমার গুনাহগার কি দয়া পাবে ময়দানে মাহশার নূরের নবী জি আমার মারহাবা সুরমায়া তর সাদা কাপড় লাগবে যেদিন গায়ে মারহাবা সুরমায়া তর সাদা কাপড় লাগবে যেদিন গায়ে তোমার মিল্লা তের উপর আমায় আসবে কবর দিয়ে মারহাবা আল্লাহ 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 কুরআন দকর দূর হইবে কুরআন দকর দূর হইবে দিদারে তোমার নূরের নবী জি আমার মারহাবা আল্লাহ 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 নূরের নবী জি আমার গুনাহগার কি দিদার পাবে ময়দানে মারহাবা আল্লাহ 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 ফুলছি রাতের ঘাটে আমরা দরদি কেউ নাই গো নবী দরদি কেউ নাই মারহাবা আল্লাহ পাপি উম্মত পর কহরিবা হাদিসেতে পাওয়াই মারহাবা আল্লাহ নূরের নবী জি আমার মারহাবা নূরের নবী জি আমার গুনাহগার কি পাবে দয়া ময়দানে মাহশার নূরের নবী জি আমার মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কলহাটি আদর্শ যুব সমাজের উদ্যোগে 21তম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন 8ই মার্চ রোজ শুক্রবার, স্থান টিকলহাটি, অ্যাডভোকেট মানিক মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণ, নিকলি কিশোরগঞ্জ। আজকের এই আজীবন বরকতপূর্ণ মাহফিলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সাহেব, টিকলহাটি, নিকলি কিশোরগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আশিক রাসূল হযরত মাওলানা মুফতি এখলাসউদ্দিন নূরী সাহেব, কুতুব ঐতিহাসিক কেরামতি জামে মসজিদ গুজিকা ময়মনসিংহ। দীর্ঘক্ষণ আপনাদের সামনে নূরানী তাকরির করে গেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিষ্টভাষী অনলবর্ষী বক্তা আওলাদে ওলি পীরে তরিকত আলহাজ হাফেজ হযরত মাওলানা শাহ সুফি গোলাম শাহ মোহাম্মদ কাজা সিরাজুল ইসলাম বেলালী সাহেব, মহাপরিচালক দরবারে পাক পঞ্জতন জয়পুর। আলোচনা করে গেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল জব্বার মানিক মিয়া সাহেব, ইমাম ও খতিব পূর্বগ্রাম দক্ষিণহাটি জামে মসজিদ। মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, নিকলি টিকলহাটি। উপস্থিত রয়েছেন পিতৃতুল্য মুরব্বী আনিকেরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র বন্ধুরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন পদ্মানি সিনেমা বোনেরা, সকলের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসা সহ তার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীদের নবী, কায়নাতের নবী, গায়বের কবর দানে ওয়ালা নবী, নূর নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আফসোস করতেন, আল্লাহ দয়া করে মায়া করে তার বন্ধুর উম্মত আমাদের বানাইছেন। খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ, মহব্বতে পড়ছে আল্লাহু আকবার, প্রেম নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীম, ফুরকানুল হামিদ, সূরা মায়েদা 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সিহা সিত্তা হাদিসের প্রসিদ্ধ সহি কিতাবের অন্যতম একটা সহি কিতাব, সহি হাদিসের কিতাব তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে, আপনারা যদি দোয়া করেন, কিছু ইমানি আলোচনা, কিছু মুক্তির আলোচনা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করলাম, আপনারা দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতের অনুবাদটা শুনেন, কোরআন শুনলে লাভ না লস? লাভ না লস? কোরআন পড়লে লাভ না লস? শুনলে লাভ কি? দ্বিগুণ সব। তেলাওয়াত করলে লাভ কি? প্রতি হরফে 10 নেকি। নামাজে পড়লে 100। জোরে কোন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة আমার আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ, রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা মায়েদা 5 নম্বর সূরা
35 নম্বর আয়াতে ডাক দিয়া বলে ইমানদাররা রে, আমরা ইমানদার না? জোরে কর, আল্লাহ আমরারে ডাক দিছে, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ যারা আল্লাহ মানো, আল্লাহর নবীকে মনে প্রাণে মানো, মরণে যারা বিশ্বাস করো, মরণের আযাব যারা বিশ্বাস করো, কবরের আযাব যারা বিশ্বাস করো, ফুলচিরাতের মুসিবত যারা বিশ্বাস করো, হাশরের ময়দানের হিসাব নিকাশ মিজানের পাল্লা যারা বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করো, তারাই তো ইমানদার, তাদেরকেই ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক কথায় যারা গায়েবের প্রতি বিশ্বাস করো, আল্লাহ গুফনের গুফন, 40 বছর কুহে তুরে ডাইকা মুসা নবী আল্লাহর দিদার পাইলো না, মুসা নবী বলল রাব্বি আরনি, আমার আল্লাহ বলেছিলেন তারানি, মুসা রে তোমার এই চোখ দিয়ে আমি আল্লাহ দেখা সম্ভব না। যে আল্লাহকে মুসা নবী দেখতে চাইল, গুফনের গুফন আল্লাহ, সেই আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে আমার নবীকে নিয়ে দেখা দিছে আল্লাহ। যখন সুবহানাল্লাহ, মেরাজের রাত্রে মনোযোগ দিবেন, না হয় ওয়াজ বুঝবেন না, আমার সামনে সে আছে, তার অরিজিনাল কিতাব আছে, কারণ শ্রোতা খালি আপনারা না, বাহিরেও রেকর্ড করার শ্রোতা আছে না? নাই, আছে না? নাই, শুনো, কপাল যদি আবু জাহিল কইবা হুজুর কি কয় এটা, কপালে যদি জান্নাত থাকবে ইমানি নূর বৃদ্ধি পাবে। যেরকম সুবহানাল্লাহ, নবীজির শান শুনলে ইমান বাড়ে না কমে, বাড়ে না কমে? আরে দরুসিলা নবী দু জাহান ফিরের মুরিদান, দরুসিলা নবী দু জাহান, শুনছেন এই গান? গত রাতে লিখছি, কোরআনের আয়াতে লিখছি, নবীজির হাদিস থেকে লিখছি, দরুসিলা নবী দু জাহান ফিরের মুরিদান, দরুসিলা নবী দু জাহান, আমার নূর নবীর সিলা দিলে সে দোয়া যায় নবী বলে কবুল করে মাওলা সুবহান, ফিরের মুরিদান দরুসিলা, তোরা দরুসিলা নবী দু জাহান, নবীর আশেকান দরুসিলা, ওয়াজকুর নিয়া শেখ ছিল নবীর প্রেমে দাদু ভাঙিল, নূরের নবী জুব্বা করলো দা। সুবহানাল্লাহ, কয় না কথা কোন ঠিক কিনা? আরে ওয়াজকুর নিয়া শেখ ছিল আমার নবীর প্রেমে দাদু ভাঙিল, নূরের নবী জুব্বা করলো দান, ফিরের মুরিদান দরুসিলা নবী দু জাহান, তোরা দরুসিলা ফিরের মুরিদান দরুসিলা, আমার নূর নবীর সিলা হাতিলে সে ধুয়া যায় নবী বলে, নূর নবীর সিলা দিলে সে ধুয়া যায় নবী বলে কবুল করে আল্লাহ সুবহান, ফিরের মুরিদান দরুসিলা। উসিলার কথা মাওলানা তানজিলে কয় না, উসিলার কথা তানজিল আহমেদ রেজবির ফিরে কয় না, উসিলা ধরার কথা ঠিক কলহাটি জামে মসজিদের সভাপতি কয় না, উসিলার কথা এই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কয় না, উসিলার কথা চেয়ারম্যান মেম্বরে কয় না, উসিলার কথা কোরআনে কয় আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কয়, কে কয়? সূরার নাম মায়েদা, আয়াত নাম্বার 35, 30 এর সাথে ফাত যোগ করলে কত হয়? জোরে কর, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা রে,
এ আমার ইমানদার বান্দারা, আমানুত তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তোমার মাওলাকে ভয় করো, আর কি করব, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তারাশ করো, জোরে করুন সুবহানাল্লাহ, ডাইরে কোন বার সুতা পরিমাণ দুল ভুল ধরবে, সুতা পরিমাণ এমন আলেম যদি তাকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাইলাম, অনুবাদটা আমলে করে যাইবে না হয় মানিয়ে নিবে, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়া কয় হে ইমানদারগণ, আমানুত তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াবতাগু তালাশ করো, ইলাইহি ওসিলা, ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করা ফরজ, হুকুম তো আল্লাহর, জোরে কোন ঠিক না, আল্লাহর হুকুম কি নফল, আল্লাহর হুকুম কি, জোরে কোন কি, মুসলমানরা রে কুরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস মারকাজুল আসানি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি আলাইহি চমৎকার কথা বলেছেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে, মনে আপনাদের শান্তি এই জন্য টাঙবে, আমি ব্যক্তিগত কথা বলবো না, দলিল দিয়া বলবো, দোষ থাকলে কিতাবের আছে, আমার বাপের দোষ নাই, কথা কোন ঠিক না, আমার সৈদ্য গোষ্ঠীর কেউ দোষ নাই, দোষ থাকলে কিতাবের আছে, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে লিখে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সায়ের জায়গায় উসিলা দরা জায়েজ, কয় জায়গায়, জোরে কোন আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, কয় জায়গায়, আরো জোরে কোন, নাম্বার এক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী সৃষ্টির পূর্বকালে উসিলা দরা জায়েজ ছিল, ধরেছেন, নাম্বার দুই, নবীজির জাহিরি হায়াতে তাইয়িবা সাহাবায়ে কেরাম নবীজিকে উসিলা মেনেছেন, তিন নম্বর, কবর জীবনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমাদের লাগবে, সুবহানাল্লাহ, পঞ্চম নম্বর, চতুর্থ নম্বর, তার পার্থিব জীবনে কেয়ামতের দিন মুসিবতের সময় এই চার জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা হিসাবে পেশ করেছেন, করবে, করতে হবে, কয় জায়গা, আরো জোরে কর, এক নাম্বার পৃথিবী সৃষ্টির পূর্বকালে, দুই নাম্বার তার পার্থিব জীবনে জাহিরি হায়াতে তাইয়িবা, তিন নাম্বার তার কবর জীবনে হাশরের ময়দানে নবী লাগবো নি, জোরে কর লাগবো নি, কার কার লাগবো হাত দেখান, আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে শুনবে, সর্বপ্রথম উসিলা দিয়েছিলেন বাবা আদম, আব্বা জানের সাথে ছিল আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ আদম হাওয়া সৃষ্টি করে জান্নাতে জায়গা দিছে, জান্নাতে জায়গা দিয়ে আল্লাহ হুকুম করছে লা তাকরাবা হাযিহি শাজারাত, আদম হাওয়া তোমার বিবি লয়া যেখানে মন চায় ঘুরো, যেখানে মন চায় যাও, যা মন চায় খাও, বিল লাগবে না, ভাড়া লাগবে না, তবে লা তাকরাবা হাযিহি শাজারাত, ওই গাছটার কাছে যাইও না, খুব সংক্ষিপ্ত বলছি, মা হাওয়া আলাইহিস সালাম একদিন ওই গাছের পাশে গেলেন, হাঁটতে হাঁটতে গেলেন, গাছের ডালে বসে একজনে কান্দে, করুণ সুরে কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে, বাপ মা মরলে যেমন কান্দে, এর চাইতে আরো বেশি দুঃখ লইয়া কাঁদতেছে, মহিলারা একটু আবেগ প্রবণ, কথা কোনটি কিনা, আরো জোরে কোনটি কিনা, একটু আবেগ প্রবণ, একটু মায়া মহিলাদের বেশি, তারা কান্না সহ্য করতে পারে না,
দেখবেন কেউ যদি কান্দে তার দেখা দেখি সেও কান্দে, যেরকম ঠিকই না? মাহাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কান্দো কেন, কি দুঃখ তোমার? জান্নাতে তো দুঃখ নাই, জান্নাতে তো কষ্ট নাই, সুখ আর সুখ, তুমি কান্দো কেন? যিনি কান্দে তিনি জবাব দিল, আমি আমার দুঃখে কান্দি না, আমি তো কান্দি আপনার দুঃখে। নাউজুবিল্লাহ, জোরে কর, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি আপনার দুঃখে, কেন কান্দো, আমার কি দুঃখ? তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি স্বামী হারা হইবা, তোমার স্বামীরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিব, একা একা তুমি জান্নাতে কি করবা, এই জন্য আমি কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয়, স্বামীরে বাইর করব কি দোষে, কি কারণে? যিনি কান্দে তিনি কয়, তোমার স্বামী এই গন্ধব ফল খাইছে না, গন্ধব ফল যদি না খায় জান্নাতে থাকতে পারে না, গন্ধব ফল যদি খায়ালায় জান্নাতে থাকতে পারে, গন্ধব ফল খাইল না জান্নাতে থাকতে পারবে না। হাওয়া আলাইহিস সালাম খাওয়াইয়া দিল, কয় তোমার স্বামীরে গিয়া খাওয়াও, নয় তুমি কিন্তু স্বামী হারা হইয়া যাইবা। হাওয়া আলাইহিস সালাম শরবত বানায়া জান্নাতের মধ্যে আদমরে গন্ধম খাওয়াইয়া দিলেন, যখন ওই গন্ধব খাওয়াইয়া দিল পায়খানা প্রস্রাবের বেগ হইল। আল্লাহ কয় আদমরে, তোমরা দুনিয়ার জমিনে নেমে যাও, জান্নাতে আর থাকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর। যিনি মায়া কান্না কানছেন তার নাম শয়তান, তার নাম কি? এখন মৌলবীরা কয় আদমে জান্নাত গন্ধব কয়ে গুনা করছে, আল্লাহ না করছে আদমে কাইছে, গুনা করছে, আল্লাহর হুকুম অমান্য করছে। আমি জিজ্ঞাসা করি, তুমি খালি গন্ধব খাওয়া দেখলা, হাদিস যে আরেকটা আছে এটা পড়বো তোমার কোন ভাবে? মুসা নবী আদম নবী ঝগড়া লাগছে, মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামরে কয়, আপনি তো সেই আদম যারে আল্লাহ নিজের হাতে নিজ সুরতে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কর, খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আল্লাহ কয় আদমরে আমার সুরতে বানাইছি, আমার নিজ হাতে বানাইছি, অন্যান্য সৃষ্টি আমি কোন বলছি ভাই কোন হয়ে গেছে, কিন্তু মানব আমি নিজের হাতে নিজ সুরতে বানাইছি। জোরে কর না, সুবহানাল্লাহ। কি সুরত বানাইলা খুদা, জালা লাগা কি সুরত বানাইলা খুদা, রূপ মিশায় আপনার গো, রূপ মিশায় আপনার, এই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কথা কন ঠিক কিনা? মানব সুরতে দুজকে যাবেন না, মানব সুরত আল্লাহর সুরত, মানুষ আল্লাহর মহব্বতের সৃষ্টি, যদি জাহান্নামে যাওয়া লাগবে এই সুরত আর থাকবে না, বানর বানায় পাঠাইবে, শুকর বানায় পাঠাইবে, আল্লাহ আমাদের ক্ষমা করুক, মহব্বতে বলেন আমিন। মুসা নবী কয়, তুমি তো সেই আদম যারে আল্লাহ জীবিত অবস্থায় জান্নাত দিছে, ফেরেশতাদের সেজদা দেওয়াইছে, এরপরেও তুমি গন্ধব খাইলা, খামরা কি ভালা করছে? এরপরেও তুমি নিষিদ্ধ জিনিসটা খাইলা, খামরা কি ভালা করছে? আদম আলাইহিস সালাম কয়, আচ্ছা ঠিক আছে, তুমি তো সেই মুসা যার সাথে কুহে তুরে আল্লাহ কথা বলছে, তুমি তো সেই মুসা যারে আল্লাহ 70,000 নবীর সর্দার বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। এখন তুমি যে আমাকে দোষ দিলা, আমি গন্ধব খাইছি, তুমি ফাইলা কোন কিতাবে? ওই তৌরিত কিতাবে। আমি যে গন্ধব খাবো এই কথাটা আমাকে সৃষ্টির কত বছর আগে লেখা? আদম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে 40 বছর আগে লেখা। সুবহানাল্লাহ, জোরে কর। কত বছর? ও আমারে বলা 40 বছর আগে তোমার কিতাবে লেখা আমি গন্ধব খাবো, তাহলে দোষটা আমার কই? আমারে বানানি 40 বছর আগে তৌরিত কিতাবে লিখে দিছে আমি গন্ধব খাবো, তা আমার দোষটা কই? আদমরে নিষেধ করে গন্ধব খাইও না, গন্ধবরে নিষেধ করে আদমের পিছু ছাইরো না, এরে মাওলা তোমার খেলা তোমার লীলা, তুমি সারা কেউ বুঝে না। কথা কন ঠিক কিনা? আদম নবী যদি গন্ধব না খাইতো মানুষ দুনিয়াতে আসতে পারত না, আদম নবী যদি দুনিয়াতে না আসতো সুট বাদ পার ধরা পড়তো না। কথা কয় না? জান্নাতে দুঃখ আছে? জান্নাতে কি দুঃখ আছে? অভাব আছে? দুই নাম্বারই চলে? চলে না। আল্লাহ তো মানুষ দিয়ে দুনিয়াতে ফুল ফুটাইব, মানুষ দিয়ে দুনিয়াতে প্রেমের বাগান আল্লাহ সাজাইব। কোরআনে কয় ইন্নি জাইলুল ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাইব,
জান্নাতে সাময়িক থাকার জন্য দেয়া দিছে। কেন? বাপ যদি জান্নাতে তাইকা দিকে আসতে পারে সন্তানের কাছে, কইলে সন্তান বিশ্বাস করবে, তার জন্য সহজ হবে। কথা কথা ঠিক কিনা? আর ওজনে কোন ঠিক কিনা? এই জন্য এরা জান্নাতে দিছে। শোনো, যদি আমি গন্ধব না খাইতাম তুমি মুসা দুনিয়াতে আসতে পারত না, তোমার নবুয়ত হইত না, মানব দিয়া দুনিয়াতে ভুল ঘুরত না, কে ভালো মানুষ কে মন্দ মানুষ চিহ্নিত হইত না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এগুলার কোনো সিকিউরিটি থাকতো না। কারণ জান্নাতে বাচ্চা পয়দা হলে জান্নাতি হবে। আল্লাহ কি দুজন আন্তাজি বানাইছে? তোমার কোনটা মনে হয় কোনা আন্তাজি বানাইছে না? তাহলে আমার দুষ্টা কই? আল্লাহর নবী কয় এই দুইজনের দ্বন্দ্বের মধ্যে তোমার পিতা আদম জয় লাভ করছে। যেরকম আছে সুবহানাল্লাহ, গন্ধব কাই আদম নবী আসলো দুনিয়াতে, একজন জেদ্দায় আরেকজন শ্রীলঙ্কায়। দুনিয়ার জমিনে সূর্য নাই, মানুষ বলতে আর কেউ নাই, দুই দেশে দুইজন, স্বামী কান্দে বিবির জন্যে, বিবি কান্দে স্বামীর জন্যে, স্বামী কান্দে বিবির জন্যে, বিবি কান্দে স্বামীর জন্যে। আদম নবী কান্দে, হরিণের বাচ্চা দেখতে গেছে। আদম নবী গো তোমারে দেখতে আসছি। আদম আলাইহিসসালাম হরিণের হাত, হরিণের গায়ের মধ্যে হাত বুলাইয়া দিলে হরিণের মৃগনাভি তৈরি হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই হরিণ যখন অন্য হরিণের সাথে গিয়ে মিশল তো তার গা থেকে মেশক আম্বরের গন্ধ বাইর। অন্য হরিণেরা জিজ্ঞাসা করে, কিরে তোর গা থেকে মেষকম্বরের গন্ধ বারে, তুই কই গেছিলে? আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসছে আমি দেখতে গেছিলাম। পরে উনি আমারে ওনার মুবারক হাত দিয়ে পিঠের মধ্যে হাত বুলাইয়া দিছে, এ কারণে আমার ভিতরে কুস্তুরি তৈরি হয়ে গেছে। অন্যান্য হরিণগুলা নবী দেখতে গেছি, নবী দেখতে কেমন লাগে দেখতে গেছি। আদম আলাইহিসসালামকে দেখলো, দেখার পরে হরিণে কয়, আদম আলাইহিসসালাম আমরা একটু হাত বুলাইতেন না? আদম আলাইহিসসালাম হাত বুলাইয়া দিছে কিন্তু কুস্তুরি হয়েছে না। লাস্টে তারা একসাথে হওয়ার পরে জিজ্ঞাসা করে, তোর হইলো আমরার কেন হইলো না? কোনেওতের মধ্যে গন্ডগোল। সুবহানাল্লাহ, আর ওদের কোন সুবহানাল্লাহ, আমরা অরিজিনাল নবীর সহবত নিতে গেছিলাম আর তোরা আমরার মতো নবী দেখতে গেছলি, নেওতের মধ্যে গন্ডগোল, এই কারণে তোর আর হইছে না। এখন পর্যন্ত হরিণের মধ্যে যে মৃগনাভি তৈরি হয় আদম আলাইহিসসালামের হাতের পরশ, জোরে কোন সুবহানাল্লাহ, তুমি লাগাইয়া দেও হরিণের হাত, হরিণের গায়ের মধ্যে দেওয়া হয়নি? কথা কয় না মৌলবীর সদ্য গোষ্ঠী? যদি হরিণের ফিটের মধ্যে হাত বলা দেয় কস্তুরি হইব নি? আদম নবী দিলে হয়। একজন কান্দে জেদ্দাই, আরেকজন কান্দে শ্রীলঙ্কার সিংহলে। একদিন না দুই দিন না রে, 350 বছর কাঁদছে। সুবহানাল্লাহ, জোরে কর। 350 বছর পরে আদম নবীর মনে পড়ে গেল, আল্লাহ আমারে যেদিন তুমি বানায়া, আরো সেরে দিকে নজর করার জন্য বলছি না, আরো সেরে দিকে আমি নজর কইরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা মুবারক নাম দেখছিলাম, আল্লাহ গো ওই মুবারক নামের উসিলায় আমারে মাফ কইরা দে। আমার আল্লাহ কয়, আদম আগে যদি কইতা নবীর উসিলা দিতা আগেই মাফ পাইতা। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমানরা রে, আদম নবীকে যখন আল্লাহ বানানির পরে আরো শের দিকে নজর দেওয়ার জন্য বলল, খারাপ লাগতেছে? আরো জোরে কর, আল্লাহর আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আদম নবী জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মদ লেখা তিনি কে? আল্লাহ কয়, আমার বন্ধু। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু নাম মুহাম্মদ, তোমার বন্ধুর নাম মুহাম্মদ। জি আদম রে, আমার বন্ধুর নাম মুহাম্মদ, যে যারে ভালোবাসে কাছে রাহে না দূরে রাহে। জোরে কর, আমেরিকা থাকলেও সব সময় তার কথা চিন্তা হয় কি হয় না?
আল্লাহ নবীরে ভালোবাসে, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বারো। যদি তোমার মন চায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দেও, আমরা আর কিছু আইতো না যাইতো না, কথা কয় না। ঈমান গেলে তোমার যাইব, ঈমান গেলে কথা কর, জোরে কর ঠিক কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ বারো, কোন হরফের মধ্যে নকতা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বারো, কোন হরফের মধ্যে নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিনের গুনাহ মাফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাইতের গুনাহ মাফ। যে ব্যক্তি ইমানের সাথে কালেমা পড়বে, 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না। 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে যখন ওই তুমি কালেমা পড়বে। আদম আলাইহিস সালাম ওই কালেমা দেখলো, আল্লাহরে জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে তোমার বন্ধুর ছিলাম আমারে মাফ করো। আল্লাহ কয়, তুমি কেমনে জানো মুহাম্মদ আমার বন্ধু? কয়, আরশে আজিমে তোমার নামের সাথে লেখা দেখছিলাম। আল্লাহ গো, তোমার নবীর উসিলা দিয়ে তুমি আমারে মাফ করো। আমার আল্লাহ কয়, আদম এই উসিলাটা যদি তুমি আগে দিতা আগেই মাফ করতাম। একটা কথা শুনে রাখো, একটা কথা জেনে রাখো, এই মুহাম্মদ যদি না হইতো আমি তুমি আদম রেও বানাইতাম না। সুবহানাল্লাহ, জোরে কর, আরে জোরে কর, আল্লাহু আকবার। মহাপথে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন এখন উসিলার দলিল আছে না নাই? আমার মন গড়া না কুরআনতে, দুই নম্বর দলিল হাদিসতে, তোমার বাবা উসিলা মানছে। সুতরাং বাবার বৈধ সন্তান যারা, তারাও উসিলার পক্ষেই থাকবে। কথা কয় না? আরে জোরে কোন ঠিক কিনা? আব্বাজান, আদম আলাইহিস সালাম উসিলা মানছে, আমরার দরকার আছে না? আরে জোরে কোন আছে না? এই হইলো পৃথিবী সৃষ্টির শুরুতে এক নাম্বার উসিলা। দুই নাম্বার উসিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের পরে, খুব মনোযোগ দেন, হাদিসে বর্ণিত আছে, একজন অন্ধ লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে চোখ ভালো করে দেয়, আমি যেন আরোগ্য লাভ করতে পারি। জোরে কোন সুবহান আল্লাহ। অন্ধ লোক গেল নবীর কাছে। আপনারা দেশে অন্ধ কারে কয়, যে দুই চোখে কিছু দেখে না তারই তো নাকি? না, যে সব দেহে তারে অন্ধ, কিন্তু দুই ধরনের, একটা আছে চোখ তুই অন্ধ, আর একটা আছে চোখ লইয়া অন্ধ। কথা কয় না? আরো জোরে কর ঠিক কিনা? অন্ধ লোক নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন মহান রব্বুল আলামিন যেন আমাকে আরোগ্য দান করে, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। নবী জি ইরশাদ করেন, যদি তুমি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাও, আমি দোয়া করব যাতে তুমি দৃষ্টিশক্তি ফিরে পাও, আর যদি আখেরাতে সওয়াবের আশা করো তবে তুমি সবর করো, এটা তোমার জন্য বেশি মঙ্গলজনক হবে। যারা কোন সুবহানাল্লাহ, দুইটা অপশন, এক তুমি সবর করো, আখেরাতে মহা কল্যাণ লাভ করতে পারবে, দুই আমি দোয়া করলে তোমার চক্ষু আল্লাহ ভালো করে দিবে। এখন কোনটা নিবা, আখেরাতেরটা নিবা না নগদ নিবা? যারা কোন সুবহানাল্লাহ, অপশন কয়টা? যারা কোন কয়টা? এক নম্বর, তুমি ধৈর্য ধরে সবর করো, আখেরাতে কল্যাণ পাইবা। দুই নম্বর, আমি দোয়া করলে তোমার চোখ ভালো হয়ে যাবে। অন তুমি এক নম্বর নিবা না দুই নম্বর নিবা? নগদ নিবা না বাকি নিবা? সাহাবী কয়, হুজুর নগদ দেন। জয় কোন সুবহানাল্লাহ, নগদ দেন, আমি নগদ চাই। আমার নবী, আপনার নবী, নূর নবী, রহমতের নবী, মায়ার নবী বললাম, তুমি অজু করে এসো। সাহাবিরে উজু বানাও, নতুন করে উজু বানায়া আমার কাছে আসো এবং পড়ো। কি পড়বো? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন নাবিয়্যার রাহমাত, ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকযা লিয়া আল্লাহুম্মা ফাশাফফাহু ফিয়া।
হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি রহমতের নবী, তার মাধ্যমে আমি আপনার কাছে দরখাস্ত করছি, আমি আপনার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার মাধ্যমে আমার পরওয়ারদিগারের দিকে দাবিত হচ্ছি, আমার হে হাজতে প্রয়োজন নিয়ে যাতে আমার এই হাজত পূর্ণ হয়। হে আল্লাহ, তুমি আমার বেলায় তার সুপারিশ তার ওসিলা কবুল করো। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। যখন ওই সাহাবী এই ইবাদত পাঠ করলো, অন্ধ সাহাবীর চোখের আলু ফিরিয়া হইল। সুবহানাল্লাহ, একটু জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা উসিলা তালাশ করছে কিনা নবীজির কাছে, নবীজির উসিলা দিয়া আল্লাহর কাছে অন্ধ সাহাবী চোখের দৃষ্টি চাইছে কিনা, আল্লাহ দিছেনি? তাহলে উসিলা দ্বারা সাহাবীদের আমল, নবীর সাহাবীদের আমল আমরা করা লাগবো না লাগতো না, লাগবো না লাগতো না? মুসলমানরা রে, আল্লাহর কুরআন নবীর হাদিস প্রমাণ করে আমাদের উসিলা লাগবে। হে দুনিয়ার মানুষ, কুল কায়নাত বানাইছে আল্লাহ নবীর উসিলায়, আমরা দুনিয়াতে আসছি হিতাবাতার উসিলায়। সুবহানাল্লাহ, জোরে কর, আসমানতে লাফ দিয়ে উঠছি, জমিনে চলতে উঠছি হিতাবাতার উসিলা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। হাশরের ময়দানে যখন যাইবা, যখন তামার জমিন হবে, সূর্যের বারোটা মুখ যখন নিচের দিকে তাপ দিবে, তামা যখন এক দিয়ে এক দিয়ে আগুনে তাপ দেয়, পুরা তামা গরম হয়ে যায়, তামার জমির আগুন হয়ে যাবে, তোমার শরীর থেকে ঘাম তৈরি হবে, কারো হাঁটু পানি হবে, কারো পেট পানি হবে, কারো বুক পানি হবে, কারো কমর পানি হবে, কারো নাক বরাবর পানি হবে, চুক্তি বরাবর পানি হবে, কেউ পানির সাগরে হাবুডুব খাবে। যার যেমন অপরাধ তার সেই পরিমাণ সাজা শাস্তি হবে। 50,000 বছর কাটিয়া যাইব, কয় বছর? দুনিয়ার বছর। একটু সামনে, একটু সামনে জায়গা নিয়ে আসেন, পেছনে যারা দাঁড়ায় আছেন বসে যান। আল্লাহুম্মা সাল্লি কবরে আল্লাহ। জোরে সাড়ে তিন হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দলিল আদিল্লা থেকে কিছু কথা শুনলে অন্তরে শান্তি লাগে না? যেরকম লাগে না কেন? কথা তো কিতাবে, মাওলানা মুখস্ত বললে সত্য হইতেও পারে, মিথ্যা হইতেও পারে, কারণ হুজুর আবাস নাম্বারিও করে কথা কয় না, বেনামাজি হুজুর আছে না, কথা কয় না, আছে না, হেতাও আছে, হেতা কোনটা, বুঝলে বুঝেন না বুঝলে নাই, একটু কেয়ার থাকবেন। ইমাম চুরের দল কিন্তু বাইরে হয়ে গেছে, জুব্বা ফাগরি ভরে আগুরতাছে, অমূল্য সম্পদ ইমানটারে খুব সেভ করে রাখবো, হীরা জওহর মানিক মুক্তা মানুষ খুব সেভ করে রাখে,
টাকা পয়সা মানুষ খুব সেভ করে রাখে সুর ভাত ফারের ডরে, কথা কোন ঠিক কিনা? উত্তর দল আলেম হবে রে বা উত্তর দল ভাত ফার কি কথা কয় নাকি? একদল জান্নাত পাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবীকে নবীর মতো মানবে, উসিলাকে সত্য জানবে, পীর মাশায় এক দরা জায়েজ মনে করবে, কথা কন ঠিক কিনা? মাজার যে জায়েজ মনে করবে, নবীজির এলমে গায়েব বিশ্বাস করবে, কথা কন ঠিক কিনা? আমি একটা গান গাই দুষ্কালি আমার, কত মৌলবী গান গায় নিকলির মাহফিলে কোন মৌলবীর দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ কথা আছে না নাই, দুষ্কালি আমার ফোন করে ট্যাং বাঙ্গেলায় আমি বাঙ্গেলা এটা করে লাই আমি এটা করে লাই সামনে আইয়ে না কথা কয় না? আজকেও গানটা গামু মনে হয়ে গেছে গাইতাম, জোরে কর আরো জোরে কর, কারা কারা রাজি তুই হাত দেখা? একটা হরফ বাংলা নাই, যদি কারো মনে চায় আল্লাহর হস্তে স্টেজে আসো, দুই পাতা ভরিয়া মানুষে শোনাও, অরিজিনাল তিরমিজি, মাকতাবাতুস সাফা আল কাহেরা মিশর, এই অরিজিনাল তিরমিজি শরীফের। মুসলমান এদিকে তাকাও, নবীজির হাদিস যদি না মানবো ইমান থাকবো? কথা কন, তোমার কোন মৌলবী আছে, তোমার কোন হুজুর আছে দরগা বাড়ির দোতলায় আল্লাহর হস্তে নিয়ে আসবা, তোমার হুজুর আরবিটা বইরা বাংলাটা তোমারে শোনায় দিব, তুমি মানবা? এরপরে আর কথা আছে? আর হুজুর এখন কথা আছে? মুসলমানরা রে অরিজিনাল তিরমিজি শরীফ, অরিজিনাল তিরমিজি শরীফের 372 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? আরবি না না বাংলা? আরবি না বাংলা? আরবি না? একটা হরফ বাংলা নাই, নবী বিলে গায়েব জানে না। আমরা দেশে অনেক মানুষে কয় না? আরো জোরে কোন কয় না? ইমান যদি তাকে আওয়াজ দিতে হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব কেউ জানেন নি, জোরে কর, বাংলাদেশের প্রধানমন্ত্রী জানেনি, রাষ্ট্রপতি জানেনি, মক্কার ইমাম সাহেব জানেনি, মদিনার ইমাম সাহেব জানেনি, আল্লাহ জানেনি, আরো জোরে কোন জানেনি? আল্লাহ জানে, এই কথা বললে কোনো গন্ডগোল নাই, মৌলবীর ভাল লাগে, যখন ওই বলি নবী জানে তখন খালি সুক্কা লাগে, কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? তোমার সুক্কা যতই লাগুক আমার কম লাগবো। এক ছাত্র মিলে কুমির প্রেমিক ছিল, এক ছাত্র ছিল কুমির প্রেমিক, শিক্ষক কুমির ভয় পাইতো, মনোযোগ দেন, ছাত্র কুমির ভালোবাসতো, শিক্ষক কুমির ভয় পাইতো। একদিন শিক্ষক ছাত্ররে কইল, বাবা গরুর রচনা লেখো, ছাত্র রচনা লেখা শুরু করলো, গরু গৃহপালিত পশু, গরু দিয়ে হাল চাষ করা হয়, গরু দুধ খুব পুষ্টিকর। একদিন কৃষক গরু নিয়া সাগরে গেল গোসল করাইতে, ওই সাগরের মধ্যে কুমির ছিল, কুমিরে গরুর ঠ্যাঙ্গের মধ্যে লাভ দিয়ে ধরছে, শিক্ষক কয় আমি কুমির ডরাই, তুই গরু রচনা কুমির ডুহাই দিলে, কথা বুঝতেছে? জোরে কান, আমি কুমিরের ভয় পাই, তুই কুমির ডুহাই দিলে গরু রচনা, তুই ছাগলের রচনা লেখ, ছাগলও গৃহপালিত পশু, চামড়া উপকার করে দুধ খাওয়া যায়, ছাগলের বাচ্চা দেখতে সুন্দর। একদিন ছাগল নদীর মধ্যে পানি খাইতে গেল, পানিতে কুমির ছিল, কুমিরে ছাগলে ধরে লাইলো, ছাগলের মধ্যে কুমির ডোহা দিলে, আমি কুমির ডরাই, তুই উড়োজাহাজ রচনা লেখ, উড়োজাহাজ আকাশ পথে চলে, ব্যয় বহুল যানবাহন, সাধারণ মানুষরা সহজে উড়োজাহাজ দিয়ে চলতে পারে না কারণ ভাড়া বেশি,
একদিন উড়োজাহাজ যাত্রী নিয়ে নদীর উপর দিয়া যায়, উড়োজাহাজ কাসকায়া নদীর মধ্যে পড়ল, নদীতে কুমির ছিল, কুমিরে উড়োজাহাজের লোকেরা ধরল। শিক্ষক কয়, উড়োজাহাজের মধ্যে কুমির ডুবাইয়া দিলে, আমি কুমির ডরাই। ছাত্র কয়, হুজুর স্যার বেয়াদবি মাফ করবেন, আমি তো কুমিরে ভালোবাসি। যেরকম না সুবহানাল্লাহ, আপনার ডরাইলে কি, আমি তো ভালোবাসি। ওয়াজ আমরা যদি এই করি, নবী সারা ওয়াজ করার কোনো উপায় আরো করে আছে আছে। মুসলমানরা রে অন্তরের কান লাগায়া শুনো, জান্নাতে কয়জন আল্লাহর বান্দা যাবে আমার আল্লাহই জানে, জাহান্নামে কয়জন আল্লাহর বান্দা যাবে আল্লাহই জানে, জান্নাতে কয়জন আল্লাহর বান্দা যাবে নবীজিও জানে, জাহান্নামে কয়জন আল্লাহর বান্দা যাবে নবীজি জানে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ঠিক কলহাটির মাহফিলে আজকে কতজন ঈমান লইয়া আসছি নবী জানে আল্লাহই জানে, এই মানুষগুলা যদি সকলে মারা যায় কয়জন জাহান্নামে যাব নবীও জানে আল্লাহও জানে। সুবহানাল্লাহ, জোরে কর আরো জোরে কর না সুবহানাল্লাহ। হাদিসটা পড়তেছি একটু শুনেন। عن عبد الله ابن عامر ابن العاص قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم وفي يده الكتابان وفي يده كتابان فقال اتدرون ما هذان الكتابان فقلنا يا رسول الله فقلنا لا يا رسول الله الا ان تخبرنا فقال للذي في يده يمنى هذا كتاب من رب العالمين فيه اسماء اهل الجنه واسماء ابائهم وقبائلهم ثم اجمل على اخرهم فلا يزاد فيهم ولا ينقص منهم ابدا। سبحان الله। জোরে কর, সরল বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, নবীজি দুই হাতে দুইটা কিতাব নিয়া আমাদের কাছে আসলো, ডান হাতে একটা কিতাব নবীর, বাম হাতে একটা কিতাব। কিতাব কয়টা? আওয়াজ জুড়ে দেন। সাহাবীদেরকে নবী জিজ্ঞাসা করবে, আতাদরুনা মা হাযানিল কিতাবানে, তোমরা কি জানো? আতাদরুনা, তোমরা কি জানো দুই কিতাবের মধ্যে কি লেখা? সাহাবায়ে কেরাম বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা জানি না, ইল্লা আন তুকবিরনা, আপনি যদি জানায় দেন তবে জানবো। ডান হাতের কিতাব দেখায় হুজুর বললেন, এই কিতাব দুনিয়ার কোন কোম্পানির কিতাব না, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, যিনি রাব্বিল আলামিন তিনি আমার এই কিতাবটা দান করছে। সুবহানাল্লাহ, জোরে কর। ফিহে আসমাউ আহলিল জান্নাহ, ওই কিতাবের মধ্যে সমস্ত জান্নাতির আর নাম লেখা। সুবহানাল্লাহ, জোরে কর। কিতাব কার হাতে? জোরে কর, কার হাতে? নবীজির। কোন হাতে? ডান হাতে। কিতাবে কি লেখা? জান্নাতির আর নাম, জান্নাতি ব্যক্তির নাম কিতাবের মধ্যে লেখা। ওয়া আসমাউ আবাইহিম, জান্নাতি ব্যক্তির বাবার নাম কিতাবের মধ্যে লেখা। এক নম্বরে জান্নাতির নাম, দুই নম্বরে জান্নাতির বাবার নাম, তিন নম্বর ওয়া কাবাইলিহিম, তার গোত্রের নাম লেখা। নিজের নাম লেখা, বাপের নাম লেখা, গোত্রের নাম লেখা। সুম্মা উজমিল আলা আকিরিহিম, সর্বশেষে যে জান্নাতে যাবে তার নাম লেখা। ফালা ইউযাদু ফীহিম, তার মধ্যে আর বাড়ানো হবে না। ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা, তার থেকে কারো সুপারিশে একটা নাম বাতিল করা হবে না। সমস্ত জান্নাতির আর নাম লেখা, কিতাব বানায়া আল্লাহ নবীজির হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর আর জোরে কর, আল্লাহু আকবার। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাম হাতে জাহান্নামীর নাম লেখা, জাহান্নামীর পিতার নাম লেখা,
তার গোত্রের নাম লেখা, সর্বশেষে যে জাহান্নামে যাবে তার নামটাও লেখা, একটা নাম বাদ দেওয়া হবে না। আল্লাহর নবী কয়, আল্লাহ আমারে জান্নাতিরার নাম জানায়া দিছে, জাহান্নামীরার নাম জানায়া দিছে। যার নাম জান্নাতিরার কাতায় তারা জান্নাতে যাইবা, যার নাম জাহান্নামীরার কাতায় তারা জাহান্নামে যাইবা। এবার সাহাবীরা কয়, হুজুর তাইলে আমরা আমল করে লাভ কি? নাম যদি জান্নাতির কাতায় তাকে আমল না করলে জান্নাত পাবো, নাম যদি জাহান্নামীরার কাতায় তাকে আমল না করলেও তো জাহান্নামে যাবো, তাইলে আমরা আমল করে লাভ কি? নবী কয়, কল্পনার জগতে বিচরণ কইরো না, আমল করতে থাকো, আমল করতে থাকো। আবু বকর সিদ্দিক, উমর, হযরত আলী, মুহাম্মদ, এমার মতো আমল যদি তোমরা করো জান্নাতে তাদের সাথে যাইও। আর আমল যদি আবু জাহেল মার্কা হয় তাহলে জাহান্নামে যাইবা। কার নাম জান্নাতের কাতায়, কার নাম জাহান্নামের কাতায়? আমি কিন্তু নাম কয়ে দিছি না, আমলে আচরণে দরা ভরবো, কথা কয় না? আজকে যাদের আকীদা নবী দেয়ালের পরের কবর জানে না, তারা নবীর গায়ে বিশ্বাস করে না, কথা কন ঠিকই না? আজকে যারা আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার জিয়ারত করা যাবে না, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করে। আজকে যারা আকীদা জানাজার নামাজের পরে মিলাদ মুনাজাত করা যাবে না, ফরজ নামাজের পরে মুনাজাত করা যাবে না, মাযহাব মানা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, তারা ওই দেশেরই লোক, কথা কোন ঠিক কিনা? আমরা যারা সুন্নি মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এলমে গায়েব দান করেছেন। আল্লাহ জানে নিজে নিজে, নবীজিরে আল্লাহ জানাইছে, আল্লাহ জানে নিজে নিজে, আল্লাহরে কেউ জানাইছে না, নবীরে আল্লাহ জানাইছে, এই কারণে নবী জানে। কথা কোন ঠিক কিনা? কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব, এই জিনিসটা কি জাহের না বাতেন? জাহের না বাতেন, বাতেন মানে গায়ে। এই কবর আল্লাহ নবীকে জানাইছে, এই জন্য নবী জানে, নবী যে গায়েব জানে। নবী শব্দের অর্থই গায়েবের কবর দেনে ওয়ালা। নবী শব্দের অর্থ কি? গায়েবের কবর দেনে ওয়ালা। এই জন্য নবীজিকে আমরা নূর মানি, আল্লাহর নূরে নবীজি পয়দা, নবীজির নূরে তামাম জাহান পয়দা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষ এলমে গায়েব দান করেছেন, এটা আমরা বিশ্বাস করি। নবীজির মিলাদ শরীফ পড়ি, নবীজির দুরূদ শরীফ পড়ি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই বিভিন্ন আইটেম নিয়ে বাংলাদেশের একটা ইমান ধ্বংসকারী গানের বাদ দিয়া নতুন একটা সুন্নি ইসলামী গান বানাইছি, এটা আপনারা নিয়ে গায়া, কারা কারা রাজি আত্তুলে? মনোযোগ দিয়া শুনেন। নামাজ রোজায় ইমান তাজা করিব সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা। নামাজ রোজায় ইমান তাজা করিব সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা। ওরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পইরো ওয়াহাবি, ওয়াহাবি কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের মাইনা মাইনা চইল ওয়াহাবি, ওয়াহাবি কষ্ট হইতেছে। নবীজিকে মাটি বলে ওয়াহাবি যারা, নুরুনালা নূর নবী বলে আমার আল্লাহ বাবা। নবীজিকে মাটি বলে বদাকিদা যারা, নুরুনালা নূর নবীজি বলে আল্লাহ তালা বাবা। আমার নবীর নূরে সকল ফয়দা, নবীর নূরে বলেন, নবীর নূরে হাই, নবীর নূরে হাদিস কইলা দেইকো ওয়াহাবি, ওয়াহাবি কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের মাইনা মাইনা চইল ওয়াহাবি। এ
এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান আছে, কোরআনে বয়ান আছে। আমার নবীর শানের কথা শুইনা নবীর শানের, জোরে নবীর শানের, বাইরে নবীর শানের। ইমান তাজা রাই গো ওয়াহাবি, ওয়াহাবি নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা। আমার নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া আমার নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার, আরে নবীর দিদার, আরে নবীর দিদার, দুজক হারাম হইব ওয়াহাবি, সুন্নি হইয়া তাই কো ওয়াহাবি, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের এখন ওয়াহাবি কারা জানার দরকার আছে না? জোরে কোন আছে না? আমরা ঢালাও ভাবে সবাই ওয়াহাবি কই না, মূলত ওয়াহাবি কারা, আসল ওয়াহাবি কারা, এই যে হাদিসের কিতাবে আছে বুখারী শরীফ। নাম কি? আরে জোরে আওয়াজ দে, আমার সাথে দুশ্মনী থাকতে পারে, আমারে বালা নাও লাগতে পারে, কিন্তু হাদিসের লোকে পুরো দুশ্মনী আছে। আরো জোরে কর, এই হাদিস দিয়ে প্রমাণ করে দিই ওয়াহাবি কারা মানলে সহজ হইব। বুখারী শরীফ কিতাবের নাম কি? আরো জোরে কর, পৃষ্ঠা নাম্বার 846, কত? আরো জোরে কোন, কত? 846। নবীজি একদিন দোয়া করলেন সাহাবীদের সামনে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানেনা। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, কালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানেনা। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ শাম দেশে, ইয়ামেন দেশে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানেনা, আল্লাহ ইয়ামেন দেশে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, শাম দেশে, ইয়ামেন দেশে, শাম দেশে বরকত দান করো। দোয়া করছে কে? নবীজি কে দোয়া করছে? আল্লাহর কাছে। কয়েকজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কোন যাইতো না, কয় না? এই সাহাবীরা কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আমার কথা না বুখারীতে আছে? বুখারীতে আছে না? কালু, দাঁড়ায় বলল একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওয়া ফি নাজদিনা, এই আমরা নজদের জন্য একটু দোয়া করে। নবীজি দোয়া করছে কয় দেশের জন্য? শাম দেশের লাগি আর ইয়ামেন দেশের লাগি। নজদের একজন দাঁড়ায় কইতাছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমরা লাগি একটু দোয়া করেন। ঘটনা হলো এরকম, আমি দরগা বাড়ির হুজুর না, মোনাজাতে হাত বাড়ায় দোয়া করি, আল্লাহ টিকল হাড়ি রহমত দান করো, বরকত দান করো, দরগা হাড়িও রহমত দান করো, বরকত দান করো। কুমার স্যার একজন দাঁড়ায় কইতাছে আমরা এমনি কি ক্ষতিটা করলাম, ধরে এখন ঠিক না, আমরা লাগি একটু দোয়া করেন হুজুর। কথা বুঝছে? আর হুজুর এখন বুঝছে? আপনি কি খালি টিকল হাড়ি আর দরগা হাড়ির হুজুর? আমরা কুমার স্যারও তো হুজুর। আমরা নজদের লেগে একটু দোয়া করেন। হুজুর আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানেনা। তিনবার দোয়া করার পরে সাহাবী আবার দাঁড়ায় কয়, হুজুর আমরা লেগে একটু দোয়া করেন। তখন আমার নবী কি কইল শুনে,
তখন আমার নবী কি কইল শুনেন, ফাজন্নহু ক্বালা ফি সালাসা হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াবনু ক্বালা শাইতান। নজদের জন্য দোয়া করা যাবে না। এক নাম্বার, নজ থেকে ভূমিকম্প বের হবে। দুই নাম্বার, নজ থেকে ফিতনা বের হবে। তিন নাম্বার, নজ থেকে শয়তানের শিং বের হবে। কয়টা বারে বল? ভূমিকম্প বের হবে। ভূমিকম্প আমাদের জন্য রহমত না গজব? শান্তির কারণ না অশান্তির কারণ? ফিতনা বের হবে, শয়তানের শিং বের হবে। নজদের জন্য দোয়া করেন যেত না। নজ কোথায় জানা আছে? আপনারা জানেন নজ কোথায়? বর্তমান আরবের রাজধানী রিয়াদে। বর্তমান আরবের রাজধানী নিয়াদ, রিয়াদ, নজদ। ওইখানে জন্ম নিছে আব্দুল আহাব নজদি। নাম কি? আরে বাবা কথা কন না, আব্দুল আহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদির ভক্ত যারা, মুরিদ যারা, অনুসারী যারা, তারার উপাধি হইল ওয়াহাব। কি? এই শুনেন, আমরা যারা রেজবিয়া দরবারের মুরিদ, আমরার নামের শেষে লেহি রেজবি। কথা কয় না? যারা কন্ঠ কিনা, যারা বিএনপি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, তারার নাম, তারার উপাধি হইল বিএনপি। যারা কন্ঠ কিনা, নজ দেখে আব্দুল ওহাব নজদি জন্ম নিয়া মদিনাতুন নবীর নাম পাল্টায়া সৌদি আরব নাম রাখলেন। সৌদি আরবের নাম সৌদি আরব ছিল না তখনকার জামানার বাদশাহ সৌদ, তার নামে সৌদি আরব নাম করার ফতোয়া আব্দুল ওহাব নজদি দিল। আব্দুল ওহাব নজদি ফতোয়া দিল আমাদের নামে দেশের নাম করে আর আমার মতবাদটা প্রচার করার সুযোগ দেন। বাদশাহ নিজের নামে সৌদি আরব নাম করলো আর আব্দুল ওহাব নজদি তার আকীদা মতবাদ প্রচার করার সুযোগ পাইলো। আব্দুল ওহাব নজদির আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে, হজ কর মক্কায় গিয়া মদিনায় যায় না। এমন লোক আছে না নাই? তবে আমাদের টিকলহাটি দরগাহাটি কুমারসারা দামপাড়া পূর্বগ্রাম নিকলি রুডার ভুডাই দিকে এই সমস্ত আকীদার লোক পাওয়া যায় না, তারা নবীজির রওজা জিয়ারতের পক্ষে। জোরে এখন ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? আন্তাজিকালি ফরমাল নেনা হুজুর আমরা ওয়াহাবি। আরেকটা কথা হইলো, আমি ওয়াহাবির বিরুদ্ধে গেলে তোমার ঘুরে করে, তুমি যে ওয়াহাবি নাকি? আমরা তো সুন্নি কইলে আমরা ঘুরে না। কথা কয়? আর হুজুর এখন ঠিক কিনা? সুন্নি কইয়া তানজিল আহমেদের নামে মিছিল বাইর করেন, সাকাওয়ানির দায়িত্ব আমার। কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? এই যে আমরা মাহফিল হলে সুন্নি মহাসম্মেলন রাগ করতেছে? আমার বাপের কিতাবের কথা না, কিতাব হাদিস কিছু পড়েন, দু একটা কথা অরিজিনাল কিতাব দিয়ে শুনেন। কথা কন ঠিক কিনা? আব্দুল ওহাব নজদির একটা আকীদা হইল, ফরজ নামাজের পরে মুনাজাত লাগে না। আব্দুল ওহাব নজদির আকীদা হইল, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরিক। আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাবলীগ জামাত বলেন আর সোনাকান্দা বলেন আর ট্রুশি বলেন, তারা মাযহাব বিরোধী না। কথা কন ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? দেখবেন নামাজে তারা আয়াতা করে আছে না নাই, ফাগায়া কারো আছে না? এই অরিজিনাল দলটা হইলো হেডিয়া, ভুল বুঝছেন না। কথা কন ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? তাদের নাপাক অনেক আকীদা আছে, মেলা শরীফ বললে বিলি ইমান থাকতো না, নবীজির নূর মানন যেত না, পরকালে নবীজি সুপারিশ করবো এই কথা বিশ্বাস করেন যেত না। আমল করবা মুক্তি পাইবা, আমল করবা মুক্তি পাইবা, আমল করবা মুক্তি পাইবা। এই সমস্ত নাপাক আকীদা কি আমরা আছে? আরো জোরে কোন আছে? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার সুন্নি, আর যারা এই সমস্ত বদ আকীদা পোষণ করে তারার কথাই ওয়াহাবি নামে কইছে। কথা কোন ঠিক না? আমাদের দেশে তাবলীগ জামাত আকায়েদে আহলে সুন্নাতের আওতাভুক্ত, তারা হানাফি মাযহাব মানে। আমাদের দেশে তরিকাপন্থী লোক যারা, তারা হানাফি মাযহাব মানে, তারা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা মানে, কিন্তু যারার বদ আকীদা তারার কথা কইছে। কথা কোন ঠিক না? মুসলমানরা রে নবীজির শান মানের দুইটা কথা শুনো। আলোচনা আমার শেষের দিকে আমি নিয়ে যাইব, কারণ আমার বাড়ির মেহমানি যদি আমি খেয়াল হাই মানুষে মন্দ কইব। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক একজন বক্তা আছে, কোরআন তেলাওয়াত শুনলে খালি শোনার ইমান চাইব। আলহামদুলিল্লাহ কর হাজার এখন না মারা হাবা মুফতি একলাসউদ্দিন নুরি, অনেক বড় আলেম, দাওয়াত করে আনছি আমি নিজে তার ওয়াজ শুনবো। আপনারা যাইবেন গে নাকি? আর হুজুরে কার কিছুক্ষণ শূন্য যায়,
যদি ভাল লাগে শুনেন, আর যদি ভালো লাগে আমরাই কুয়েম হুজুর মোনাজাত দেন। তাবারুকের বিশাল ব্যবস্থা আছে, 10-12 মন দুধ কিনে ইনশাআল্লাহ আমরা লাগে স্পেশাল তাবারুক পাইছি আলহামদুলিল্লাহ। আরে জোরে কোন আলহামদুলিল্লাহ, তাবারুক কাওয়া বরকত। ওহাবিরা কয় তাবারুক কাওয়ার গু কাওয়া হমান। আরে নাউজুবিল্লাহ জোরে কোন না, মুসলমানরা রে নবী প্রেমের দুইটা কথা শুনো। জগৎ বিখ্যাত আলেম আশাউল আব্দুর রহমান জামির কথা আজকে শুক্রবারে বয়ান করছিলাম। শুক্রবারের বয়ান যারা শুনছেন, আমি ছায়া ছায়া দেখছি মুরব্বীরার সুখ দিয়া গর 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 করে পানি পড়ছে, কান্নাকাটি করছে। এই চোখের পানি মুসিবতের সময় তোমার নাজাতে রুসিলা হইয়া যাবে, কারণ এই চোখের পানি নবীর প্রেমে বাইর হইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবীর প্রেমে কাঁদবেন, লাভ আছে। আব্দুর রহমান জামি বিশ্ববিখ্যাত আলেম, মক্কা শরীফ জিয়ারত করতেছে। মক্কা শরীফ জিয়ারতের পরে মক্কা শরীফ জিয়ারতের পরে মদিনাতুল মুনাওয়ারায় যাবে। 877 হিজরির কথা আলেম মাত্র ইমামুল আব্দুর রহমান জামির সিনে আলহামদুলিল্লাহ কর, কারণ সুরে সুর সিনে, আলেমে আলেম সিনে, ঠাহুরে ঠাহুর সিনে। কথা কোন ঠিক কিনা? আলেম মাত্র আব্দুর রহমান জামি রহমতুল্লাহর সিনে। এত কিতাব থেকে তো দলিল দেওয়া সম্ভব না, খুব সংক্ষিপ্ত বলছি, এই আলোচনাটাই শেষ করে দিব। আব্দুর রহমান জামি মদিনায় যাবে, রসুলুল্লাহ সালে কবিতা লিখছে, গজল লিখছে, রওজার পাশে দাঁড়ায় শোনাইব। গজল পরে আর কান্দে, গজল পরে আর কান্দে। আব্দুর রহমান জামি মদিনা জিয়ারতের জন্য রওনা দিলেন রাত্রির বেলায়। তখনকার জামানার মদিনার বাদশাকে নবীজি স্বপ্নে দিদার দিয়া বলে, মদিনার বাদশা রে আব্দুর রহমান জামি যেন মক্কার বাদশা রে। দিদার দিয়া নবীজি বলে, আব্দুর রহমান জামি যেন মদিনায় হিজরত করে মদিনায় যাইতে না পারে, মক্কা থেকে যেন মদিনার এরিয়ার ভিতরে ঢুকতে না পারে, আব্দুর রহমান জামিরে আটকাও। সুবহানাল্লাহ জোরে কর। আব্দুর রহমান জামি হজ হজের কার্যক্রম কানায় কাওয়ায় শেষ করলেন। তিনি নিয়ত করলেন মদিনা শরীফ যাবে, রসূলুল্লাহর শানে গজল লিখছে, রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পড়বে। রাত্রের বেলায় রওনা দিলেন দয়াল নবীজি। 877 হিজরি সনে মক্কাতুল মুকাররমার যে বাদশাহ ছিল তারে স্বপ্নে দেখায়া, স্বপ্নে দিদার দিয়া কয়, আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে, আব্দুর রহমান জামিরে আটকাও। বাদশাহ লোক পাঠায়া মাওলানা আশিক রাসূল আব্দুর রহমান জামি রহমতুল্লাহকে আটকাইলেন। লোকজন বললেন, আপনি মদিনায় যাইতে পারবেন না, আপনার বাধা। আব্দুর রহমান জামি বলল, আমার অপরাধ? অপরাধের কবর জানি না, বাদশার হুকুম, বর্তমান মক্কাতুল মুকাররমার রাজার হুকুম, আপনি মদিনায় যাইতে পারবেন না, বাদশা নিষেধ করে দিয়েছে। কি কারণে নিষেধ? আমি কি সুর বাটপার? আমি কি খারাপ লোক? আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা অন্য কিছু জানি না, আমরা বাদশার হুকুম পালন করার জন্য আপনারা আটকাইছি। আব্দুর রহমান জামি পরের দিন রাত্রের বেলায় করে শুইলেন, মনে মানে না দীর্ঘদিন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়া নবীজির শানে গজল লিখছে, শুনে নবীর শান মোদে তাজা হয় ঈমান বাইরে, শুনে নবীর শান মোদে আমার নবীজির কাতিরে আল্লাহ বানাইছে জাহান, শুনে নবীর শান মোদে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? রাত্রের বেলায় হঠাৎ করে ফরদারের মা বলল, রে আমি জানি তোমরা নবী প্রেমী, নবী পাকের মহব্বত তোমাদের অন্তরে আছে, বেশি বেশি দুরুদ পড়বা, স্বামীর খেদমত করবা। কথা কোন ঠিক কিনা? বেশি বেশি দুরুদ পড়বা, স্বামীর খেদমত করবা, যতটুকু পারো পর্দার মধ্যে থাকবা,
হাট বাজারে এলেংরা মহিলার মতো যায় না, কথা কয় না, আরো জোরে কোন ঠিক কিনা, যায় না। তুমি যদি দুনিয়ার জমিনে পর্দা করে চলো, স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, ময়দানে মাশরে আল্লাহর ওলি রাবিয়া মুসির সাথে দাঁড়াইবা, সুবহানাল্লাহ, মা ফাতেমার কাছে আশেপাশে দাঁড়াইবা, নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা। সমাজে হাদিস প্রচলিত আছে, হাদিসের কিতাবেও আছে, মার ভাইয়ের তলে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, সহিহ হাদিস। এই তো মার শান বেশি, হুজুর মার শান বাড়ায় দিলে বাবার শানও আছে। কোন শান, কোন মার পায়ের নিচে জান্নাত? যেই মায়ের প্রতি বাবা রাজি, সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? কিছু বুঝেন? স্বামী যদি রাজি না, স্বামী যদি রাজি না, জান্নাত কাঠা, তোমারই নাই ছেলেকে দিবার ভিতরে, এই যে কথা কয় না, জোরে কর, ঠিক কিনা? হাদিস, সাহাবি জিজ্ঞাসা করলো, খেদমত করবো কার মায়ের, কষ্ট হইতেছে, ইনশাআল্লাহ প্রধান অতিথি আসতে ছেড়ে দিব, এরপরে খেদমত করবো কার, নবী কয় তোমার মায়ের, হুজুর তিন নাম্বার খেদমত করবো কার, তোমার মায়ের, চতুর্থ নাম্বার সাহাবি জিজ্ঞাসা, খেদমত করবো কার, আমার নবী কয় তোমার আব্বা, সুবহানাল্লাহ, জোরে কর, মুড়ে মাত্র টাকা হইলো 100, মাই নিছে গা 75, ভাই ভাইছে 25, মুড়ে মাত্র নাম্বার হইলো 100, বাবা মাই ভাইছে 75, আব্বাই ভাইছে 25, আব্বা পাস করছে না ফেল করছে, কথা কয় না? আপনারা দেশে পরীক্ষা দিলে শিক্ষক যখন খাতা দেহে 100 থেকে যদি 25 পায় তো পাস করে না ফেল করে? তাহলে বুখারী শরীফের এই সহিহ হাদিস দেয়া, মা পাস বাপ, কথা কয়? ফেলের একটা জাত আছে, এফ ডিভিশনের নাই, সি ডিভিশনের নাই, কথা কন ঠিক কিনা? গ্রেড পদ্ধতি বাড়িয়েছে, এ প্লাস, এ, এ গ্রেড, এ মাইনাস, আছে না নাই? তিনবার কইল মার কথা, চতুর্থবার কইল বাবার কথা, সহি হাদিস, এই তোমার শান। আমি মা বোনরারে কই, শুনো, তুমি যে ফাসাদপুর পাইলা, আমার বাপে যদি তোমারে বিয়া না করতো, জিরো ভাইতা না, কথা কয় না? আব্বাই মোহাম্মদী সরা লাগায় তোমার বিয়ে করে আনছে, আমি ওইছি, এ কারণে তুমি 75 ভাইলাইছো, বাপে 25 পাইছে, তুমি 75 ভাইছো, বাপের ওসিলা, কথা কয় না? বাপ যদি নাই তুমি মা হইবা না, কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? বাপের ওসিলাই মা, মা হইছে, লালনে গান গায়ে কয়, জিয়ের ফেডে মায়ের জন্ম, তোমরা তারে বলবা কি, জিয়ের ফেডে মিলে মায়ের জন্ম, জিয়ের ফেডে মায়ের জন্ম, আমার ফেডে জির জন্ম, কথা কি বুঝেননি? আরো জোরে কোন বুঝেননি? এই যে শুরু হয়েছে মাহফিলের সিজন, তাই কি আড়াই ঘন্টা দুই ঘন্টা, আড়াই ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন কথা বলতে হয়, আপনারা যদি একটু আওয়াজ না দেন, ওয়াজ করা কি সম্ভব? ওয়াজ করা কি সম্ভব? সম্ভব। আমি তো কিচ্ছা কাহিনী ডাইরেক্ট বলতেছি না, কিছু দলিল দিল্লা দিয়ে বলতেছি। আমরা সমাজে নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, দান কইরাতি আছে, ফিরের মুরিদ আছে, কিন্তু মা বাপ খেদমত করে না এমন লোকের সংখ্যা কম না বেশি? কথা কয় না? কম না বেশি? তরিকা কাটতে লাগব, মা বাপরে যদি খেদমত না করো, তরিকা আল্লাহ রাসুল কাটতে লাগব, পরে দেখবো এই মিলাদ আর তাহাজ্জুদ, হজ আর কুরবানি সব বাদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর, পিতামাতার খেদমত চাই না, চাই না, দুইটা হাত তুলে কই, কারা কারা চাই না, খায় দেই, খেদমত করবে, পিতামাতার খেদমত করা ফরজ, খেদমত করা কি? মহিলারা স্বামীর খেদমত করা লাগে, স্বামীর খেদমত করাও ফরজ। জিয়ের ফেটে তো মায়ের জন্ম হয় না, আমাদের সমাজে মায়ের পেটে জিয়ের জন্ম হয়, তাহলে এটা কেমনে হইলো? লালনের গান, হুজুর একটু বুঝাইয়া দেন, লালন বুঝাইতে চাইলো, যেই মায়ের গর্ভ থেকে জি হইলো, ও মাত্র মা মা হইলো তার আগে না, কথা কয় না? জোরে কোন ঠিক না? মার বে হইছে 10-12 বছর কোনো ভুল আবার নাই, মা মা হইছে, কথা কয় না? এই এরে বে করাইলাম, গর্ব হয়েছে, হাইছেন না? উদাহরণ, উদাহরণে মানুষ বুঝে বেশি, কথা কইতে কি না? তো 10 বছর সংসার করলো, কোনো ফুল আবার নাই, উনিও বাপ হইল না আর ওনার বউ মা হইল না, কথা কয় না? 11 বছর পরে যখন সন্তান একটা হইছে,
ছেলে হোক আর মেয়ে হোক, মা কিন্তু মা হইছে, মা কেমনে মা হইছে, জি হইছে দেখিয়া মা মা হইছে। এই জন্য লালন কয় জিয়ের ভেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবা কি, জি দুদিন হইতো মা মা হইতো না, কথা কোন ঠিক কিনা। বুড়া এগারা ডাইলে আলো কিশোরী ডাইলে আলো, আল্লাহুম্মা সাল্লি আইনা কেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা চকুরারে বন্ধ করে আওয়াজটা উঁচু করিয়া আমার অভিযোগটা একটু বাতিল করি। মহিলারা মা বোনরা কয় হুজুর আগের মতো জিকির করে না, প্রধান অতিথি আসার আগ পর্যন্ত একটু জিকির চলবো নি, আরো জোরে কর মহব্বত দিয়া চক্ষু বন্ধ করে তরিকার জিকির করেন, এখানে বসে জিকির করবেন গোলাম ভবে আরো সে মহব্বত করেন আল্লাহ দেখাও মুর্শিদ নূরের কে না দেখাও বাজার নূরের কে না দেখবো নয়ন বলিয়া তোমার রে নইয়া মারহাবা আল্লাহ, দেখাও মুর্শিদ নূরের কে না দেখাও বাজার নূরের কে না দেখবো নয়ন বলিয়া তোমার রে নইয়া মারহাবা তিরিশ পারা কুরআন কাহানি মারফত আমরা নাহি জানি গো তিরিশ পারা কুরআন কাহানি মারফত আমরা নাহি জানি গো বেকা কইরা শোনাও তুমি তাফসীর কইরা শোনাও তুমি শুনবো পরাণ বলিয়া তোমার রে নইয়া মারহাবা মাশাআল্লাহ দেখাও মুর্শিদ নূরের কে না দেখাও সিরাজ নূরের কে না দেখবো নয়ন বলিয়া তোমার রে নইয়া মারহাবা আমার আজরাইল শাহ মনে কায়ারা জানি পরি দরা গো মারহাবা আমি তোমার প্রেমের মোরা আমি তোমার প্রেমের মোরা কান্দি দিদার লাগিয়া তোমার রে নইয়া মারহাবা
দেখাও মুর্শিদ নূরের কেলা, দেখাও বাজার নূরের কেলা, দেখবো নয়ন বরিয়া তোমার লইয়া মারহাবা। আল্লাহ 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 কুল শায়র তুফান বাওয়ারি না পাই তোরি গো মারহাবা। আল্লাহ দয়ালামার বাঙ্গা তোরি মুর্শিদ আমার, বাঙ্গা তোরি রেজবি আমার, বাঙ্গা তোরি তীরে বীরউটানি আওয়া তোমার লইয়া গাও মারহাবা। আল্লাহ দেখাও মুর্শিদ নূরের কেলা, দেখাও বাজার নূরের কেলা, দেখবো নয়ন বরিয়া তোমার লইয়া মারহাবা। মুর্শিদ আমার বাঙ্গা গৌরি আসো যদি দয়া করে গো মারহাবা। আল্লাহ 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 রঙ্গা চরণ মৈচার দিব, রঙ্গা চরণ মৈচার দিব, কালো মাতার কষ দিয়া তোমার লইয়া মারহাবা। আল্লাহ দেখাও মুর্শিদ নূরের কেলা, দেখাও বাজার নূরের কেলা, দেখবো নয়ন বরিয়া তোমার লইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ জয় দিকে ছাই দুটি আঁখি তোমার নূরের ঝলক দেখি রে মারহাবা। কোন বাদুশ শূন্য হাতে, কোন বাদুশ শূন্য হাতে পিরাও আমারে আমার, বেদা হয়ন্ত রে আমার, দুঃখ হয়ন্ত রে মুর্শিদ, বেদা হন্ত রে আমার, দুঃখ হয়ন্ত রে এক বিন্দু চরণ ধুলি তাও না আমারে আমার, বেদা অন্তরে আমার, দুঃখ অন্তরে মারহাবা। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। সূরা মায়েদা 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। উসিলার দলিল দিলাম কোরআন থেকে, উসিলার দলিল দিলাম হাদিস থেকে, জোরে কোন ঠিক কিনা? উসিলা ধরছেন বাবা আদম আলাইহিস সালাম, উসিলা ধরেছেন নবীজির কাছে অন্ধ সাহাবী, পরকালে নবী পাকের উসিলা আল্লাহ হাশরের ময়দানের বিচার কাজ শুরু করবে, পাপী উম্মত জান্নাত বাসী হবে, কথা কোন ঠিক কিনা? আব্দুর রহমান জামি মদিনায় যাইতে মানা, মক্কাতুল মুকাররমার বাদশা কই আব্দুর রহমান জামি যেন মদিনাতুল মুনাব্বারায় যাইতে না পারে,
লোকেরা বাধা দিল। দ্বিতীয় রাত্রে ঘুমায়, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। রাত্রির বেলায় মেইন রাস্তা তোয়া জুবজার দিয়া ভয়ঙ্কর রাস্তা দিয়া হাঁটা শুরু করলো। যেভাবেই হোক আমাকে মদিনায় যাইতে হবে, নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া হৃদয় নিংড়ানো ভালোবাসার কবিতা আমি নবীকে শোনাবো। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। নবী পাক বাদশা ঘুমাইতেছে, নবীজি আবার দিদার দিয়া কয়, বাদশা রে তোমার নামই নিষেধ করে দিছি, আব্দুর রহমান জামি মদিনায় যেন যাইতে না পারে। রওনা দিছে, উল্টা পথে রওনা দিছে, মেইন রাস্তা ছেড়ে দিছে, তাড়াতাড়ি তারে আটকাও। আব্দুর রহমান জামির আটকানো হলো। তিন নম্বর দিন আবার তিনি রওনা দিলেন অন্য পথ দিয়া। ডাকা যাওয়ার রাস্তা কি খালি এইডিয়া আর নাই? তৃতীয় নম্বর দিন বাইপাস, মেন রুট ওভার করে কি বাইপাস। তৃতীয় দিন ছুটলো রাত্রের গভীর বেলায়, আবার নবী বাসারে দিদার দিয়া কই, জামি কিন্তু যাইতাছে, তাড়াতাড়ি আটকাও। সংক্ষিপ্ত বলছি, বাদশা তারে দৈরিয়া জেলখানার ভিতরে বন্দি করছে, নয়নের পানি সাইরা। মাওলানা আব্দুর রহমান জামি কই, বাদশা গো কি আমার অপরাধ, আসামিরা জেল যায়, সুরবাটকররা জেল যায়, কথা কোন ঠিক কিনা, কি দুষ্টা করলাম, কেন আমার মদিনায় যাইতে দেও না, অপরাধটা কি আমার? বাদশাহ কই, যাইতে পারবেন না, রাষ্ট্রীয় বাধা। আব্দুর রহমান জামি জেলখানায়, বাদশাহ ঘুমায়, নবীজি দিদার দিয়া কই, আমার পাগলারে জেলখানার ভিতর কেন বন্দি করছস? সুবহানাল্লাহ, জোরে কর। আমি বলছি, মদিনায় যাইতে দিস না, জেলখানায় কেন বন্দি করলে, জেলখানায় কেন বন্দি করলে? তাড়াতাড়ি তারে সার, যদি জিজ্ঞাসা করে অপরাধের কথা শর্ট, যদি জিজ্ঞাসা করে অপরাধের কথা তাহলে আব্দুর রহমান জামির কাছে কয়ে দিবে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আছে কবিতা তুমি লেখছো, এই কবিতা যদি নবীজির রওজা আথারে গিয়া পড়া শুরু করো, নবীজি আর রওজায় থাকতে পারবে না, হাত বাড়ায়া তোমার সাথে বাধ্য হয়ে মুসাফা করবে। সুবহানাল্লাহ, জোরে কর। নবী যদি তোমার সাথে মুসাফা করে ফেতনা হয়ে যাবে, পাগল রে এই জন্য তোরে মদিনায় যাইতে নিষেধ করছি, আর আমি নবী তোরে জেলখানার মধ্যে দিদার দিয়া তোর জীবন দণ্ড বানায়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। নবীর প্রেমে পাগল হইলে নবী চিনেনি, জোরে কোন চিনেনি? নবীর প্রেমিকরে ফতোয়া দিয়েন না, প্রেমের জগতে ফতোয়া অসল, যদি প্রেমের জগতে ফতোয়া দেন বাসকুরুনি পাগলা জান্নাত পায় না, কারণ নবীর প্রেমে দাঁত ভাঙছে একটা দুই না 32টা, জাহান্নামে যাওয়ার লাগে, কথা কোন ঠিক কিনা? প্রেমিকের কোনো ফতোয়া নাই, ফতোয়া দেবে প্রেমিককে আটকানো যায় না। নবীজির ভালোবাসা অন্তরে রাখবেন, দুরুদ শরীফ বেশি পড়বেন, মিলাদ শরীফ পুরান আমল না, নতুন আমল না, পুরান আমল। সুন্নি উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, পিতা মাতার খেদমত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যতটুকু পারেন হালাল খাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নবীজি আখেরাতে সুপারিশ করিয়া আমরা মুক্ত করিয়া দিব, এই আশা করি আমরা, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি চলে আসছেন, লম্বা টাইম হয়ে গেছে, আপনারা সকলেই বসবেন, আপনাদের রুচির উপর তিনি কথা বলবেন, আমি ভাইকে বলবো আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত আমাদের দেশের মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।